জীবন ছেলের সাহিত্যার মাঠে সুন্দর একটা মেলা অনুভব করছে। একটা ভিডিও করার ইচ্ছা হলো, অনেক সুন্দর মেলাটা রমজানের আগ পর্যন্ত মেলাটা চলবে, খুব সুন্দর সবাই অনুভব করতেছে, মেলায় সবাই আসতেছে। যতটুকু সম্ভব ভালো ভিডিও করার চেষ্টা করতেছি। আমি প্রায় ভিডিও করিও না, কারণ ভিডিও করার কোনো সময় সুযোগ হয় নাই। যাই হোক, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখুন, এই দেখেন মেলাগুলা অনেক সুন্দর। এই মেলা এক মাস চলবে, অন্য পাশগুলো দেখাইতে পারতেছি না, ভিডিও করি নাই তো, এই জন্য অনেক সুন্দর বাচ্চাদের খেলনা উঠেছে, অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে। এইগুলা ছেলেদের পাঞ্জাবি, ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক, অনেক সুন্দর, দামও ওই হিসাবে অনেক কম, এরা অনেক কম দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করতেছে। আসার পরে আসলাম, এসার পরে আসলাম, এসার পরে এসে হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করে আপনাদের চেষ্টা করি। আপনারা দেখলে হয়তো সবাই দেখবেন, দেখলে হয়তো অনেক ভালো লাগতে পারে। একটা সিলেটের মাঝে ঐতিহ্যবাহী প্রতি বছরও এরকম বসে, এই বছর করোনার কারণে একটু লেটে বসছে, তারপরে রমজানের আগ পর্যন্ত এগুলো চলবে। অনেক বসতে গিয়ে অনেক সমস্যা হয়েছে, অনেক এনজাম হয়েছে। এখন এগুলো বোরকা, এতে বোরকা অনেক সুন্দর সুন্দর বোরকা, এখানে অনেক সুন্দর সুন্দর বোরকা পাওয়া যায়, অনেক সুন্দর বোরকা। তারপরে এখানে আইসক্রিম দেখছে, ঠান্ডা একটু ঠান্ডা পড়ছে, বেশি ঠান্ডা না, এখানে কম্বল আছে অনেক সুন্দর সুন্দর, বালিশগুলোও আছে অনেক ভালো ব্র্যান্ডের বালিশ কম্বল।
বিভিন্ন ধরনের সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে সব ধরনের জিনিস উঠতেছে সব ধরনের জিনিস পাওয়া যায় অনেক সুন্দর এখনো মেলা জমে নাই জমতে আরও সময় কয়েকদিন পরে আবার যদি আসা হয় তাহলে চেষ্টা করব এখন আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাচ্ছি দেখানো তো বেল্ট অনেক সুন্দর সুন্দর কোমরের বেল্টগুলো এগুলোয়ান এখন সময় স্বল্পতার কারণে আর দেখাইতে পারতেছি না আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।